জিব্বা একদম নরম, খুব সফট, কিন্তু সে যখন বুলেট বের করে বড় বড় শরীরওয়ালার দিল পর্যন্ত পুরা খান খান করে ফেলতে পারে। শক্ত হৃদয়ের মানুষকেও চোখ থেকে অশ্রু জড়ায় এই জিব্বা। সেজন্য জিব্বার আঘাত বড় মারাত্মক। আল্লাহ আমাদের সবাইকে, অন্যকে জিব্বার আঘাত থেকে হেফাজতে রাখার আমাদের সবাইকে তৌফিক দান করুক। আপনারা সবাই ইনশাল্লাহ, আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, একটু মন থেকে বলেন না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহকে মাফ করে দিন, আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের সাথে থাকার তৌফিক দান করুন। শেষ একটা কথা বলে আমি আমার মুরব্বীদের অনুরোধটা রাখার চেষ্টা করবো, যেহেতু আমার ভাই যেন মজুদ আছেন, একজনকে বসিয়ে রেখে এতক্ষণ, এটা আসলে অসুন্দর বিষয়, এটা আমাদের ভিতর নেই, তো আপনাদের আসলে আন্তরিকতার ভালোবাসার কারণে এতক্ষণ বলা। যেই একটা কথা সবসময় মাথায় রাখবেন, মনে রাখবেন, মনের মধ্যে বসায় রাখবেন একটা কথা, যে জীবনের যে দুঃখ কষ্ট আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দিবে, এটা দুঃখ কষ্ট নয়, এটা নিয়ামত। একটু জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। কেমন নিয়ামত এই নিয়ামত! এই কষ্টটা যদি সহ্য করতে পারেন তাহলে ধৈর্যের লেভেল বাড়বে, ধৈর্যের লেভেল বাড়লে আল্লাহর রহমত বাড়বে। যত কষ্ট সহ্য করবেন, আপনার ধৈর্য ধরবেন, তত আপনার গুনাহ মাফ হবে। আল্লাহ রসুলের হাদিসের ছায়ায় আমরা জানতে পারি, কোন মুমিন বান্দা রাস্তায় চলার সময় যদি একটা কাঁটা ফুটে, কাঁটার ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন, তাহলে যে কষ্ট আমাদের জান্নাতের রাস্তা সহজ করে দেয় সেটা আসলে কষ্ট নয়, সেটা নিয়ামত। আল্লাহ আমাদের সর্বপ্রকার কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে মুখে হাসি মুখে আলহামদুলিল্লাহ বলার মতো একটা সুন্দর মন আমাদের সবারকে আল্লাহ দান করুক। আমি একটুখানি দালার চেষ্টা করবো, এরপরে আমি ছেড়ে দিব, আপনারা সুশৃঙ্খলভাবে বসবেন, মাহফিলটাকে সুন্দর রাখবেন। আরেকটু জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজানের ধ্বনি আল্লাহ আমাদের দিলে ফিট করে দেয়। ফজরে মুয়াজ্জিন উঠার আগে আমাদের চোখ খোলার আল্লাহ তৌফিক দান করুক। শয়তানের মাথায় ওয়াসওয়াসা দেওয়া, ঠান্ডা পানির সেই ভয়কে দূর করে ঠান্ডা পানি দিয়ে অজু বানায় আল্লাহর রাজি করার মতো সবার ভিতর আল্লাহ ইমানে শক্তি দান করুক। ধর্মটা কাদের দরকার? মানুষের। কোন ধর্ম নিব? যে ধর্মে মানবের কল্যাণের কথা বলে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এবার বলেন, মানুষের জীবন দুনিয়াতে আছে না নাই? তাহলে সেই ধর্মে দুনিয়ার কল্যাণের কথা থাকতে হবে, কি বলেন আপনারা? মানুষের জন্য পরকাল আছে না নাই? পরকালের মুক্তির কথা সেই ধর্মে থাকতে, আপনি সব দিক দিয়ে বিবেচনা করে দেখবেন, ইসলাম ইজ দ্য বেস্ট। ভাইয়া একটু মনোযোগ, ধর্মের মধ্যে নামাজের কথা থাকবে, রোজার কথা থাকবে, এটা তো সবাই জানে, কিন্তু ইসলাম ধর্মে কিভাবে ঘুমাইলে কল্যাণ হয় সে কথাও আছে। আমি সুবহানাল্লাহ বলতে বলবো না, দেখি আপনারাই বলেন। ডান কাত হলে, বাম কাত হলে কিভাবে ঘুমাইলে, এইসব কথা তো ডাক্তারে না বলবে, ইসলাম বলতেছে কেন? সুবহানাল্লাহ, আপনি বিল্ডিং বানাবেন, ডাক্তার আনবেন না ইঞ্জিনিয়ার আনবেন? আপনার সন্তানকে আপনি অপারেশন করাবেন, ইঞ্জিনিয়ার আনবেন নাকি ডাক্তার আনবেন? এক সেক্টর তো আরেক সেক্টর আনবে না। তো ধর্ম তো শুধু পরকালের কথাই না বলবে, ধর্ম তো শুধু নামাজ রোজার কথা না বলবে,
ইসলাম বলে যে না না, ধর্ম মানবের জন্য, মানবের কল্যাণের কথা বলবে। ইসলামকে দেখা যায় মানুষ সারা দিন পরিশ্রম করে, রাত্রে ঘুমানোর দরকার, কোন পদ্ধতিতে ঘুমাইলে, ডাক্তার যেভাবে বলে ডান কাত হলে ঘুমালে শরীরের জন্য ভালো, 1450 বছর আগে একই কথা আল্লাহ নবীর মাধ্যমে ইসলামে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে ডাক্তারি বিষয়ও ইসলামে, ডাক্তারি বিষয় ইসলামে, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কি আমি বলবো না, আপনারা বলেন, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ বলা হয়? ডাক্তাররা পরামর্শ দিচ্ছে, কালোজিরার ফুলের তেল, কালোজিরা তেল, কালোজিরা এমন, কালোজিরা এমন, তো এগুলো তো ডাক্তারি সাবজেক্ট, একটু ভাবেন না, এগুলো কোন জায়গার সাবজেক্ট? মানুষের সুস্থতা নিয়ে কথা বলবে কে? ডাক্তার, এটা তো ডাক্তারি সাবজেক্ট। অথচ একই কথা 1450 বছর আগে আল্লাহ আমাদের নবীকে দিয়ে বলিয়েছেন। আর একটু জোরে বলতে হবে, এবার আসেন গড়ে গড়ে জামিলা সমাধান করার জন্য ডাক্তার ডাকবেন, তাহলে ইঞ্জিনিয়ার ডাকেন, কাকে ডাকবেন? বিচারক, কাকে ডাকবেন? সর্দার, চেয়ারম্যান, মেম্বার, বিচারক, কথা বলেন না রে ভাই, কারণ এই সেক্টরটা ডাক্তাররা সামাল দিতে পারবে না। এখানে বিচারকের অধিকার আছে, পাওয়ার আছে, বুঝ আছে, এমন ব্যক্তিকে লাগবে যে সুন্দর পরামর্শ দিয়ে ভাই ভাইয়ের মধ্যে মিল করাই দিবে। এই সেক্টরটা আলাদা, ইসলাম এমন একটা ধর্ম, এই জায়গায়ও কথা বলেছেন, সুবহানাল্লাহ, বলেন না ভাই। এবার আসেন, আপনাদের এলাকায় জায়গা সম্পত্তি আছে না নাই, একটু জোরে বলতে হবে, বাবার সম্পত্তি, সন্তান, ছেলে মেয়ে পাওয়ার অধিকার আছে না নাই? এই বিষয় নিয়ে কে কথা বলবে? পরিবার কথা বলবে, বড় মেজ সেজ ছোট তিন মেয়ে, তো এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের মুন্সি আছে না নাই? জোরে বলেন না। তো এগুলো মুন্সি দিয়ে মেপে কে কতটুক পাবে, কোন দিকে পাবে, একটা আলোচনা করে কথা বলে। এখন বড় ভাই একদিকে নিলে মেজ ভাই মানতে চায় না, মেজ ভাই একদিকে নিলে ছোট ভাই মানতে চায় না, এই সমাধান দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেখানে ফরায়েজের মাধ্যমে এই বিষয় নিয়ে কথা বলেছে, একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। ইসলামকে বুঝার মতো বুঝতে জানি নাই, ব্যর্থতা আমাদের, নেওয়ার মতো নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামকে আপনি আমি নির্দিষ্ট কয়েকটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, ব্যর্থতা আমাদের। আর নইলে ইসলাম এমন একটা ধর্ম যে এটাকে লালন করার মতো লালন করতে জেনেছে, দুনিয়ার থেকে যাওয়ার পরও সবার মুখে মুখে ওনার নাম শ্রদ্ধার সাথে স্মরণ হয়েছে বলি, সুবহানাল্লাহ। এবার আপনি একটা সেক্টর দেখান যেখানে ইসলাম কথা বলে নাই, এটা তো ফ্যাশনার স্টাইল, ইসলাম চুল নিয়ে কথা বলেছে না, সুবহানাল্লাহ। রায়দনী গরজ হইম সাহেব, আস্তে করে একবার হংসা চাই, সুবহানাল্লাহ। চুলের বিষয়ে ইসলাম কথা বলেছে, আচ্ছা এই সেক্টরটা কার? মেকআপ ইম বলে না, ভিতর কি বলে না, কি কে মেকআপ, এগুলা কি ড্রেস, ফ্যাশন ডিজাইনার। আপনার কাপড় নিয়ে ইসলাম কথা বলেছে, আপনার দাড়ি নিয়ে ইসলাম কথা বলেছে, আপনার ভ্রু নিয়ে ইসলাম কথা বলেছে, শুধু তাই নয় ঘুম থেকে উঠে কি করবেন সেই বিষয়ে ইসলাম কথা বলেছে। বলতে আর কি বলবো, বাথরুমে কিভাবে ঢুকবেন আর বের হবেন এই বিষয় নিয়ে পর্যন্ত ইসলাম তাজ দিয়েছে, কথা বলেছে। আমি কি বুঝাতে পারছি কথাটা? আচ্ছা আসেন, একটা সমস্যা কম বেশি সব জায়গায় দেখা যায়, মার ফককে গেলে বোনারাস, ওনার এলাকার নাই ভাঙলা, মার পক্ষ নিলে বোনারাস, বউয়ের ফককে নিলে মা নারাস। এবার পুরুষটা কয়জন? মায়ের কি ছেলে, বউয়ের কি স্বামী, শেষ পর্যন্ত দুইজনের টেলাটেলি, অরি বউর গুতাগুতির মাঝখান দিয়ে যাইয়ে রে আর ভাইবে হদে মাইলে ফিরে নাই, মরে গেলে ভালো হইতো।
আবার হদায় গড় তাইরে শান্তিনগর জঙ্গলের দিকে রাস্তা বাইলে যাইতাম গো। এবার এই সমস্যার সমাধানের দরকার আছে না? আই বোম মারি দিন দেবা যা বাজিবে জোর হইলে আর কেন জোর অহম করিবা আছে না? এবার আর বদ্দা গিয়ে একজনের হাসে, ও ভাই এক কান সমাধান দ না, অদে কি দে, অদে লাগে কি দে ডাবিক ফাইট, মা খুশি হইলে বউ নারাজ, বউ খুশি হইলে মা নারাজ। আয় মানুষ যাই হন্ডে আর দুঃখ কেউ নুবুঝের, মার ফক্ক হইলে বউ হক দে, আই কি জানে হয় মার গোলাম হই গেই, কি জানে হয় মার হাসে মা সারা নুবুঝি, আর বউর ফক্কা হতা হইলে এলাকার মানুষের হক দে, আয় বলে ঘর জমাই হই গেই, আই যাই হন্ডে যারা হইতে হতে পারতো তোর হাসে সমস্যা সমাধান তাহলে তুই হারে দিস। ওইবার হাসে কি হাক্কো তুই তো বেগুনের বিচার করি দো আর কেন কেন বুঝতে লাগুন না হিসেব পান বুঝতে লাগবে না সাইরি মিক্কে যাইয়া রে গাছ তলা যায় মন্না হারা বড়ি বই দেখি মামা এই সমস্যার সমাধান তো হনি মিক্কে না হইলে বন্ধ জায়গা হঠাৎ করি মনত ফুজি দে ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মনুষ্যত্বের ধর্ম, ইসলাম সুন্দর জীবনের ধর্ম, তো বুঝিয়ারে শেষ পর্যন্ত গেই দে একগো আলেমর হাসে ফ্যাঁস সন্ধি লাগাইছন আর আর নামাজ লইয়ে যখন এক কান ভুল বুঝা বুঝি হইলে প্রশ্ন হার হাসে করি ভাই হন না রোজা হন এক কান লইয়ে সন্দেহ লাগিলে নুবুঝিলে প্রশ্ন হারে করি এই পর্যন্ত গড়র হন বিষয় লইয়ে সমাধান আনলে আলেমর হাসে গেই না বুলই দিই এখন বুঝিবেন অনেক উজুর রেজাতে বহুত বড় আন না 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 উজুর ন ইবক তাকুয়াবান বুজুর্গ আল্লাহর ওলি উজুর আলেম ইবের হাসে যেতে গিয়ে মন দিল খারাপ করি আরে তুই আল্লাহর ওলি বহত দে এই সুরক কাং সমস্যা লই রে তুই এত টেনশন কর দন না উড় উজুর কি হন ছোট আরা দুনিয়া হতে বড় অন হইতে লেগুন দে তো আল্লাহর ওলি উত্তর দেন দে জান নজর জেন দিল্লে রি জান নজর জেন দিল্লে রি ফারস সম্মতি আরারা লাগে দে মা তন্ন বাজে ফারস সুগত আরারা লাগে দে আবার ফেয়ারস সুগত আরারা লাগে দে সুখ জিল্লে রি হদুজুর অনিল্লে হাসি হাসি হতা হইতে লেগুন দে এত সহজ হদ অ আল্লাহর ওলি বে হদ দে বুঝিবের হতাও ভাই অতএব প্রত্যেক জিনিস সাজ করিবার আগে হাম্মান বুঝম পরে তুই তোর মার কি ফোয়া তুই তোর বউর কি নাম হওয়ান পরিচয় হওয়ান তাহলে দায়িত্ব কর্তব্য কেন হন না স্টাইলও এবার আল্লাহর বলি হতুন তুই তোর মার তোর জান্নাত তোর মা ট্যাঙ্গন নিচে সুবহানাল্লাহ হন আওয়াজে তোর জান্নাত তোর মা ট্যাঙ্গন নিচে আর তুই তোর বউয়ে তোরে রাখি দে মাথার উড়ে বউয়ে কি জামাইরে ট্যাঙ্গন নিচে রাখে না মাথার উড়ে রাখে তাহলে এক মিক্কে তুই মাথার উড়ে এক মিক্কে তুই ট্যাঙ্গন নিচে তোর ট্যাঙ্গন নিচে আর মাথার উড়ে কি এক না সবসময় খুশি হতে আই বুগুত লইলে বউ অকল জামাই বুগুত মাথা রাইতে আর তোর শান্তি এখন মিক্কে নাই তাহলে যারা বিয়ে গজ্জু নাই ওনারা অনুরোধ করছেন মাঝে মধ্যে হইলো একখানা বউরে বুকুত মাথা রাইবে সুযোগ দিন সৎকারে জারি আর সোয়াব হয়ে যাবো সংসার সুন্দর হয়ে যাবো সুবাহানাল্লাহ সুবাহানাল্লাহ না হর গার্লফ্রেন্ডের হতা হইতাম এখন সুবাহানাল্লাহ জোর বাড়ি দিত আবার ঠিক হ স কেন জোর হ না সুবাহানাল্লাহ বউ সাথে জামাইর মাথার উদ্দি চাই বেললেন বালা বউ করে সাথে জামাইর বুকুত চাই বেললাই ঠিক না বেটি খাও না ওদের বউরে বুকুত রাইস তুই মারে মাথাত রাইস বুঝেন না পারি ফেলা না ব্যর্থতা আসলে আর তুই বউরে রাবি দি বুকুত
সমাধান দিয়ে দিছিলাম, সংসার শান্তি শান্তি বদুয়া ভাইবের কোন সুযোগ গ্রহণ না, বদুয়া ভাইবের কোন সুযোগ। আর বউর যদি বহুত রাখে মনে করেন সহ্য বা যে বউ বের যদি টানি অনেক বহুত লই আনন সে হতন সিল্লাই আই চাই মাতন না বা আজে নাকি বুঝে পারেন না। এই সমস্যা নিয়ে ওকে কথা যেখানে বলতে পারেনি ইসলাম সেই জায়গা পর্যন্ত টাচ দিয়েছে। সুবহানাল্লাহ, কিভাবে ইসলাম এত বিষয় টাচ দিল। এবার কোরআন ডাক দিয়ে বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম চিৎকার দিয়ে বলেন। সুবহানাল্লাহ,